গুলাও তোমরা, ওদের খুন করে কেমন করে, কেমন করে ঘুমাও তোমরা, কেমন করে। তার আরো একটি পরিচয় হচ্ছে, সে কিন্তু কোটা আন্দোলনের সময় শুনতে পাবো না জানি, মায়ের বকুনি আর শুনতে হবে না কখনো। এর মধ্যে কি নির্দিষ্ট করে একজনের কথা কি মনে পড়ে সবার? এই পানি নিয়ে যে কাহিনী হয়েছে তার আত্ম